নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, রাষ্ট্রপতির কনভয়ে দুর্ঘটনা। কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে বলে জানা যাচ্ছে। দুটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে, একটি অ্যাম্বাসাডর ও একটি ইনোভা গাড়ি এই দুর্ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়, তবে গাড়িতে থাকা যাত্রীরা আহত হননি বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে পূর্ব নির্ধারিত যে রাস্তায় কনভয় যাওয়ার কথা ছিল সেই রাস্তায় কনভয় যায়নি, অন্য রাস্তা দিয়ে কনভয় যায়। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো আজ। পরীক্ষার 79 দিনের মাথায় ফল প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। সকাল 9টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল 10টা থেকে পর্ষদের ওয়েবসাইটে ফল জানতে পেরেছেন পরীক্ষার্থীরা। এবছর মাধ্যমিকে পাশের হার 86.06%, কোনো ফল অসম্পূর্ণ নেই। মাধ্যমিকে জেলার জয় জয়কার, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, সেখানে পাশের হার 97.63%, 94.27% নিয়ে পাশের হারে দ্বিতীয় কালিম্পং, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। ওই জেলায় পাশের হার 94.62%, চতুর্থ স্থানে কলকাতায় পাশের হার 94.36%। মাধ্যমিকের যুগ্ম প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। 700 মধ্যে তার প্রাপ্ত নম্বর 693। নবম দশম দুই বছর প্রতিদিন 8 ঘন্টা করে পড়াশোনা করেছে সে। তার পছন্দের বিষয় অঙ্ক, জীবন বিজ্ঞান। আগামী দিনে চিকিৎসক হতে চায় মাধ্যমিকে যুগ্ম প্রথম স্থানাধিকারী রৌনক মণ্ডল। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের। জেলার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ স্থান অধিকার করেছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন জেলার ছাত্রছাত্রীদের রেজাল্ট আবার গর্ব করার মতো। আরও একটি টুইট করেছেন তিনি অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন তাদের প্রতি। যারা আশানুরূপ নম্বর পায়নি তাদেরকে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর মাধ্যমিক শুরু হবে 23 ফেব্রুয়ারি। শুক্রবার সাংবাদিক বৈঠকের পর 2023 মাধ্যমিক পরীক্ষা নির্ঘণ্ট ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পরের বছর পরীক্ষা শেষ হবে 4 মার্চ। 23 ফেব্রুয়ারি প্রথম ভাষা, 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 25 ফেব্রুয়ারি ভূগোল, 27 ফেব্রুয়ারি ইতিহাস, 28 ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, 2 মার্চ অঙ্ক, 3 মার্চ ভৌত বিজ্ঞান, 4 মার্চ ঐচ্ছিক বিষয় হবে পরীক্ষা শেষ হবে। এবছর 4 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে। হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত এক। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানায় স্যান্ডেল বিল পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি, পাশাপাশি আর এক ব্যক্তির হাতও উড়ে যায়, তবে সে পলাতক। আরও বেশ কয়েকজন গুরুতর জখম। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান ঘরের মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়, ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। জানা যাচ্ছে পাশের ঘরে বোমার মশলা মজুত করে রাখা ছিল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনা। রাহুল গান্ধীকে ইডি তলব। দিল্লিতে ইডির হাজিরা দিতে হবে 13 জুন। ন্যাশনাল হেরাল্ড মামলায় তাকে তলব করা হয়েছে। বুধবার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, তবে বিদেশে থাকার কারণে তিনি হাজিরা দিতে পারেননি, সময় চেয়েছিলেন ইডির কাছে। সেই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে 13 জুন হাজির দেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে 8 জুন সোনিয়া গান্ধীরও ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা রয়েছে, তবে তিনি করোনা সংক্রমিত বাড়িতেই রয়েছেন। যদিও কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন নির্ধারিত দিনেই সোনিয়া গান্ধী হাজিরা দেবেন। সূত্রের খবর, হাজিরার আগে ফের একবার তিনি করোনা পরীক্ষা করাবেন। সকাল থেকে আকাশের মুখ ভার। গত কয়েকদিনে অস্বস্তিকর গরমে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছে রবিবারের মতো উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বর্ষা ঢুকে পড়বে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে সেখানে। আবহবিদ্যার মতে দক্ষিণবঙ্গে 10 জুনের মধ্যে বর্ষা ঢুকবে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়। এটি মৌসুমী বায়ু প্রবেশের সহায়তা করে। এই মুহূর্তে সেই সম্ভাবনা তৈরি হয়নি, ফলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানাচ্ছে হাওয়া। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।